কি কইতাম বন্ধুগণ, জীবনে স্বনির্ভর দরকার ছিল। স্বনির্ভর না হইলে নিজের খরচা কি নিজে চালানো যায়? আমাদের তো একটা হাত খরচা আছে, প্রতি মাসে তো একটা হাত খরচা করতে হয়। মেয়েদেরকে অবশ্যই এত পরিমাণে স্বনির্ভর হইতে হবে যাতে করে নিজের খরচাটা অন্তত নিজে চালানো যায়। এভাবে অন্যের ঘাড়ে ফাড়া দিয়ে এরকম লাবণ্যর মায়ের মতো সরে সরে আর কতদিন বলেন আপনারা? নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে, নিজের বন্দোবস্ত নিজেকেই করতে হবে। আজকে গৃহিণী হয়েছি বলে কি কোনো আয় ইনকাম থাকবে না নাকি? প্রতি মাসে চিন্তা করতে বসি বন্ধুগণ, কোন দিক দিয়ে দুইটা দিয়ে কামানো যায়। এবং আমাদের এই গৃহিণীদের ইনকামটা সিজনাল ইনকাম, যেমন ধরেন এখন বর্ষাকাল এসেছে, এই বর্ষাকালে কোন দিক দিয়ে দুইটা টাকা কামানো যায় সেটা অনেক চিন্তা করে করে বের করতেছি বন্ধুগণ। এই বর্ষাকালে একমাত্র টাকা কামানোর উপায় এটা হচ্ছে মশার কয়েল। এখন আপনারা বলবেন যে মশার কয়েল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, সেই পদ্ধতি আপনাদেরকে শেখানোর জন্য অবশ্যই শিখাবো। কেন শিখাবো না? আপনারা যেটা করবেন, বাজারের একটা বুইতা মারা লিস্ট করবেন, সেটার মধ্যে লিখবেন মশার নেট, মশার কয়েল, মশার স্প্রে, তারপরে মশার হিটার, যা কিছু লাগে মশার রিলেটেড সবকিছু লিখে স্বামীরা আমার মতো খুঁজতে থাকবেন। খুঁজদাসি তো খুঁজদাসি, স্বামীর তারপরে বেডারে বইলাম হিসাব বোঝানো লেগা, বেডারে কইলাম এই দেখো বাসা ভাড়া তুমি দিবা, সার্ভিস চার্জ তুমি দিবা, যত বেতন বেতন আছে সবকিছু তুমি দিবা, শুধু বাজার খরচাটা আমি দিবো নাকি ওইটাও তুমি করবা। বেড়ায় কইলে যে বাজারের মধ্যে এতলা কয়েলের জিনিস লিখতে গেলে কইলাম বর্ষাকাল আইসে, বর্ষাকালের মধ্যে মশারা ফিলফিল টিলটিল করে করে বাইরে থেকে নাচতে নাচতে ঘরের ভিতরে ঢুকে, এখন বর্ষাকালের মধ্যে ডেঙ্গুর সিজন আসতেছে, ডেঙ্গুর সিজনের মধ্যে তুমি যদি এখন প্রোটেকশন না নাও তাইলে হবে নাকি? আমার বাপু অত লোভ ডোভ নাই, তুমি বাজার করলে করো না করলে নাই, আমার বাপু অত লোভ নাই। তোমার বাজারের মধ্যে আমার কিসের কি? নাও তুমি লিস্ট লয়ে গিয়ে তুমি বাজার করো, হাতে গেলে আমার এত সময় নাই, তুমি বাজার করে নিয়ে আসো যেটা যেটা লাগবে। এতগুলো মশার কয়েল আনার কোনো দরকার আছে? আমি কইলাম যে এইসব তুমি বুঝবা না, বুঝছো? এখন বন্ধুগণ লাবণ্যর মায়ের মতো নিশ্চয়ই আপনারা মনে মনে চিন্তা করতেছেন, এই বাজারের লিস্টের মধ্যে আমি এমন কোন ফাঁক ফোকর রেখেছি যেটার মধ্যে কিনা আমি টিহা মেরেছি। বিশ্বাস করেন বন্ধুগণ, আমি কোনো ধরনের টেকা মারি না, আমি বলেছি মশার ওষুধ আনবো, এই যে দেখেন নিয়ে এসেছি। এটা হইতাছে এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপিলেন্ট স্প্রে, এটা সে কেমিক্যাল মুক্ত, তাই ডেঙ্গু মশা থেকে নিশ্চিত প্রাকৃতিক সুরক্ষা আপনাকে দিবে, তারপর সরাসরি ত্বকের মধ্যে ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে মোটামুটি 4 ঘন্টা আপনারা সুরক্ষা দিবে, তাই এটা মোটামুটি দিনের মধ্যে 3-4 বার ব্যবহার করতে পারবেন। আমি সকালবেলা ফলা ফেনে স্কুলে যাওয়ার সময় ফায়ের মধ্যে হাতের মধ্যে দিয়ে দিতেছি, এই স্কুলের মধ্যে ফলা ফেনে খেলাধুলা করে টেবিলের বেঞ্চের নিচের মধ্যে মশারা কিলবিল কিলবিল করে, যার কারণে এইভাবে দেখাই দিতেছি লাবণ্যর মায়ের, শিখাই দিতেছি। এইটা আবার 6 মাসের উপরের যে কোনো বাচ্চা করে দেওয়া যাবে, যার কারণে আমি লাবণ্যর ফায়ের মধ্যে দিয়ে দিতেছি। হাতের দাদা বাইরে করে করে কোনো কিছু দিতে গেলে হাতেরও দিতে হয়, তারপরে লাবণ্যর মায়ের না দিয়ে আমি সুন্দর করে ফলাফাইন গুলো স্কুলে ফাড়াই দিতেছি, তারপরে লাবণ্যর মায়ের গেলে ফলাফাইন গুলো সুন্দর করে সাবধানে দিয়ে তুমি চলে আসো। কি একটা অবস্থা! এখন আবার অনেকে আমারে বলবেন, আফামনি আপনি টিয়া পয়সা কোন দিক দিয়ে মারলেন, কি করলেন, সেই হিসাবটা তো এখনো দিলেন না রে ভাই, অপেক্ষা করেন অপেক্ষা করেন। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তেল তেল করে কিভাবে একটা মেয়েকে স্বনির্ভর হইতে হয়। বিকেলবেলা ফলাফাইনে টিচার আসার সময় হয়ে গেছে, এদিকে দরজা ফাঁদি বন্ধ করতেছি, তারপরে ফলাফাইনে হাতের মধ্যে ফায়ের মধ্যে আবার স্প্রে করে দিয়ে চলে এসেছি, আবার মাইয়াটার হাতের মধ্যে ফায়ের মধ্যে স্প্রে করে দিলাম, তারপরে দুই মা মেয়ে মিলে একটু করে নৃত্য করে নিলাম, তারপরে লাবণ্যর মায়ের বললাম যে স্প্রেটা এখানে আছে, আবার যদি কারো লাগে তুমি দিও। এইদিকে আমার স্বামী বিকেল বেলা অফিস থেকে আইসা বাপ বেটি মিল্লা সুন্দর করে দোল খাইতেছে, হঠাৎ করে দেখলাম লাবণ্যর মায় কি জানি সোস্কামি করতেছে। লাবণ্যর মায় সুন্দর করে আমার স্বামীরে দিয়ে কইলে দেখছেন দিদি কিন আনছে, দিদি বুঝছেন দাদা আপনার কাছ থেকে কতলা কতলা ঠেয়া নিছে, আর হুদামাত্র একটা মাত্র জিনিস আনছে বুঝছেন। আমি কিন্তু কোনো ধরনের সোস্কামি করতেছি না, আমি কোনো কোটনামি করতেছি না, আমি কোনো কাজেও লাগাইতেছি না, আমি শুধু কইতাছি আপনি যে বাজারে টিয়া দিছেন এতলা মশার ওষুধ আনার লাগা, দিদি দেখছেন 110 টিয়া দিয়ে এই জিনিসটা আনছে, এটা বলে এক্সপেল মশার স্প্রে বুঝছেন, সামনে বলে ডেঙ্গুর সিজন হইতাছে, যার কারণে হাতের মধ্যে ফায়ের মধ্যে দিনের মধ্যে 7 বার এটা স্প্রে করতেছে বুঝছেন। তখন দেখছিলাম বাজারের লিস্টের মধ্যে কত কিছু লেখছে, কিন্তু আনছে একমাত্র এইটা, এইটাই আপনারে কইতামাইছিলাম বুঝছেন। আমার বাপু কোনো কাজে লাগানোর ইচ্ছা নাই, শুধুমাত্র আপনারা জানাইলাম যে এই এই ডেঙ্গুর জন্য শুধুমাত্র এইটাই আনছে, ঘরের মধ্যে আর কোনো কিছু আনে নাই। ওই লাবণ্যরে দিতে হবে না, লাবণ্যরে দিছে, লাবণ্যর মার কথা কইনা আমার স্বামী, আমারে ডাকতেছে কই গো তুমি, বললা বাজারের মধ্যে এইটা হেড আনবা তুমি নাকি, শুধুমাত্র এই একটা মাত্র জিনিস এনেছে, তাও আবার 110 টিয়া দিয়া। লাবণ্যর মাই কইতে স্যারে সুপ খায় না সুপ খায় না, আমি আপনার একটা ইনফরমেশন দিছি, আপনি এমনি জিল্লা এখন কইবেন এইটা কোনো কথা, ঘরের মধ্যে কি আমি কোনো কাজে কীর্তন লাগাইতাম ছাই, আমার মনের মধ্যে কি কোনো কাজে কীর্তনেরই আছে। লাবণ্যর মাই ওইদিকে রান্নাঘর থেকে উকি ঝুঁকি মেয়েরা দেখতেছে, ওইদিকে আমার স্বামী আমার ডাইকা লয়ে গেছে, এদিকে স্বামীর কাছে গিয়ে বললাম কি হয়েছে তুমি আমার ডাকা ডাকি করতেছো কেন? স্বামী আমার ডাইকা কইলে তুমি না বলেছ মশার কয়েল আনবা, তুমি না বলেছ মশার স্প্রে আনবা, তুমি না বলেছ মশার নেট আনবা, তুমি নাকি এই শুধুমাত্র এই এক্সপেল রিপিলেন্ট স্প্রেটা এনেছো, আর কোনো কিছু আনো না, এটা কোনো কথা ফেরাই দেশ করে। আমি বললাম তুমি কি আমার বিশ্বাস করো নাকি? হ্যাঁ আমি কি চিন্তা ভাবনা না করে এনেছি নাকি? শুধু শুধু একটা ধোয়া ঘরের মধ্যে দিব, সবকে মুখে অন্ধকার দেখা যাবে, শুধু শুধু কোনো দরকার আছে কয়েল আনার, আমি কি না বুঝে এনেছি? তার থেকে ভালো এই এক্সপেল রিপিলেন্ট স্প্রেটা যদি তুমি সাথের মধ্যে লইয়া হাতের মধ্যে ফায়ার
মধ্যে স্প্রে করো, তাই লেগে মশা তোমার কামড়াই বার তোমার এই কথাগুলো কেডায় লাগাইছে। এই শোনার পরে লাবণ্যর মা কয়, কেডায় আবার কথা লাগাইবে, এই ঘরের মধ্যে কথা লাগাইলে কেউ আসে? নিজেদের ঝামেলা নিজেরা বুঝ পরামর্শ করেন, শুধু শুধু মানুষের টানাটানি করেন কি জানো? এদিকে স্বামীরে বললাম, এখন তুমিই বলো আমি মশার কয়েল নাই নাই, স্প্রে নাই নাই, এই রিপিলেন্ট স্প্রে নাই নাকি আমি ভুল করেছি? স্বামী বললো, আরে না তুমি কি ভুল করতে পারো? এদিকে স্বামীর পর্ব তো শেষ হইলে এখন লাবণ্যর মারে ধরার পর্ব এসেছে। কিলো কিলো তুই তুই কি লাগাইছিস আমার স্বামীর কাছে, তুই কি লাগাইছিস? লাবণ্যর মা কইলো, দিদি কো বিশ্বাস করো আমি দাদারে কিচ্ছু কই নাই। আমি কইলাম, ঠিক আছে বিশ্বাস করছি, এখন তুই যা আমার বাইতে নে যা। হ্যাঁ, আমার স্বামীর কাছ থেকে বাজারের লিষ্টি দইরা প্রতি মাসে একটা ইনকাম করি, হেডার তেনে তোর যদি কমিশন লাগতো তুই আমারে কইতি। তুই কি এর লেগে আমার স্বামীর কানের মধ্যে গিট্রোটা লাগাইতে গেলি? হ্যাঁ, তুই কি এর লেগে গিট্রোটা লাগাইতে গেলি? যা তোর মাই আমার কাছে থাকবো, তুই যা তুই যা, তুই মশার কামড় খা বাইরে গিয়ে, তুই মশার কামড় খা, আমরা ঘরের মধ্যে মশার সুরক্ষা কবচ নিয়ে আসছি, তুই গিয়ে মশার কামড় খা, যা দুই তিন দিন মশার কামড় খেয়ে আবার বাসার মধ্যে আসিস। যা আগে মশার কামড় না খাইয়া বাসার মধ্যে আসবি না, টাটা বাই বাই, মশার কামড় খা তুই। আর বাইরে যদি মশা বেশি থাকে তাহলে একটা এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপিলেন্ট স্প্রে একটা কিনে লইস, সেটা বিভিন্ন ওই ফার্মেসির মধ্যে কিনতে পাবি, সুপার শপের মধ্যে কিনতে পাবি, ইভেন দারাজের মধ্যে পাবি, অনলাইনে পাবি। যা 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 একটা কিনে লইস যা।